নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত জানাই আরও একটা নতুন ভিডিওতে। সো আজকের ভিডিওতে মোহনবাগান দলের বেশ কয়েকটা আনএক্সপেক্টেড ট্রান্সফার নিয়ে আলোচনা করব, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো। আর চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। সো প্রথমেই আলোচনা করব কার্ল ম্যাথিউকে নিয়ে। আর মোহনবাগান দল কিন্তু কার্ল ম্যাথিউর সঙ্গে মিউচুয়ালি কন্ট্র্যাক্ট টার্মিনেট করে নিয়েছে, এবং এফসি গোয়া দল কিন্তু কার্ল ম্যাথিউকে নিজেদের দলে নেওয়ার জন্য আপাতত ফেভারিট হিসেবেই রয়েছে। এবং কার্ল ম্যাথিউকে কেন ছেড়ে দিল মোহনবাগান দল, কেন কন্ট্রাক্ট টার্মিনেট করে নিল, কোনো কিছুই কিন্তু এখনো জানা যায়নি। সো তোমাদের এই বিষয়ে কি মতামত রয়েছে এবং তোমরা কতটা সারপ্রাইজ হয়েছো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিও। নেক্সট, এবার অনেকে ডিমিট্রি পেট্রেটসের কথাও ভাবছো যে পেট্রেটসকেও নিয়ে কি এমন সারপ্রাইজ থাকছে। সো ময়দানের গপ্প জানিয়েছে যে পেট্রেটসকে নিয়ে কিন্তু কোনো সারপ্রাইজ থাকছে না। এখনো পর্যন্ত পেট্রেটসের আসতে কেন দেরি হচ্ছে তা নিয়েও কোনো কারণ জানা নেই। তবে পেট্রেটস খুব শীঘ্রই কিন্তু মোহনবাগান দলের ক্যাম্পে যোগ দেবে এবং পেট্রেটস কিন্তু অবশ্যই মোহনবাগান দলেই থাকছে নেক্সট সিজনে। এবার যদি ব্রেন্ডন হ্যামিলের কথা বলি, তাহলে ব্রেন্ডন হ্যামিল কিন্তু অবশেষে কলকাতায় পৌঁছে গিয়েছে এবং আজ ভোরে কিন্তু কলকাতায় পৌঁছেছে ব্রেন্ডন হ্যামিল, এবং আজ থেকে সম্ভবত প্র্যাকটিসেও কিন্তু দেখা যাবে ব্রেন্ডন হ্যামিলকে। এবার যদি আমরা আইএসএল এ মোহনবাগানের ম্যাচের কথা বলি, তাহলে গতকাল মার্কাস মারগুলা স্যার জানিয়েছে যে আইএসএল এর প্রথম ম্যাচ কলকাতাতে হতে পারে, তবে সেটি মোহনবাগান দলের ম্যাচ হওয়ার সম্ভাবনা খুবই কম রয়েছে, কারণ মোহনবাগান দল কিন্তু সেই সময় এএফসি কাপে ম্যাচ থাকবে এবং হয়তো মোহনবাগান দলের ম্যাচ প্রথম দিন নাও হতে পারে, হয়তো কলকাতায় প্রথম দিন ম্যাচ হবে ইস্ট বেঙ্গলের। তবে মোহনবাগান দলের কিন্তু কোনো ম্যাচ থাকছে না প্রথম ম্যাচ, তবে যেহেতু ম্যাচ হওয়ার কথা ছিল মোহনবাগান ও কেবিএফসি, সেই ম্যাচটা কিন্তু সম্ভবত নাও হতে পারে যেহেতু মোহনবাগান দলের এএফসি কাপে ম্যাচ রয়েছে। সো আজকের এই ভিডিও এই পর্যন্তই ছিল। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করো, আমাদের চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে নিও মোহনবাগান সহ ভারতীয় ফুটবলের সমস্ত আপডেট সবার আগে পাওয়ার জন্য। সো এই ভিডিওটি দেখবার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর কার্ল ম্যাথিউস সারপ্রাইজটা কেমন লেগেছে কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না। সো বাবাই গাইজ।